যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মা লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক, দেশ দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে রমাদানের এই পবিত্র সময়ে শরীক হয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। তরুণ প্রজন্মের প্রিয় অনুষ্ঠান তারুণ্যের জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই ইফাদা ইলেকট্রনিক্স, কো স্পন্সর ইজি ফ্যাশন। দর্শক, আজকে রমাদানের দ্বিতীয় দিন, পরন্ত এই বেলায় আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে যাকে পেয়েছি পরিচয় করিয়ে দিচ্ছি, যার পরিচয় একটি, ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির। আর কিছু বলতে হবে না, আমি স্বাগত জানাচ্ছি মুখতারাম আপনাকে। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম সালাম। কেমন লাগছে আমাদের অনুষ্ঠানে আসতে পেরে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। অডিয়েন্সে একঝাঁক মেধাবী তরুণ বন্ধুরা রয়েছে, ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের সাথে কথোপকথন হবে আজকে মন খুলে, এবং সুস্থ থাকার যত রকম কৌশল আছে আপনাদের প্রশ্নের মাধ্যমে স্যারের কাছ থেকে আমাদের দর্শকদের উপহার দেওয়া হবে। যে আজকে আমরা রমাদানে স্বাস্থ্যসম্মত খাবার বা স্বাস্থ্যসম্মত খাবারের উপরেই রমাদান প্লাস রমাদান ছাড়াও এই বিষয়টাকে সিলেক্ট করেছি দ্বিতীয় রমাদানে, কারণ একটি মাস আমরা রোজার প্র্যাকটিস করব, কিন্তু স্বাস্থ্য সচেতনতার জন্য খাবারের যে ভূমিকাটা এই বিষয়টা নিয়ে স্যার কথা বলবেন ইনশাআল্লাহ। তা আমি বলবো যে আমরা সবসময় চেষ্টা করব যে সেহরিতে সহজে হজম হয় এই ধরনের খাবারগুলো খেতে। আর সবাইকে একটা কথা বলবো যে কিছু প্র্যাকটিস আছে আমাদের, যে আমরা অনেক গ্লাস শরবত খাই আমরা ইফতারে, তো অতিরিক্ত চিনি খাওয়াটা আমি মনে করি কারোর জন্যই ভালো না, এটা একটা হোয়াইট পয়জন। আর ভাজা পোড়া একটা বিষয় যেটা সবাই আমরা কনসার্ন এখন, যে ডুবো তেলে ভাজা যে জিনিসগুলো দিয়ে আমরা নিয়মিত ইফতার করছি, এই কিছু বাজে অভ্যাসের কারণে আমরা রমজানের যে প্রকৃত উপকার এটা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা বলবো যে ন্যাচারাল বিষয়গুলো আনতে, যেমন কিছু ফল রাখতে পারি, তাজা ফল, দেশীয় ফল রাখতে পারি ইফতারে, ডাবের পানি যদি অ্যাভেল করতে পারি সেটা খুব ভালো, যে আমাদের ডাবের পানি একটা ন্যাচারাল খাবার দিয়ে আমরা ইফতার করতে পারি, আমরা লেবুর রসে একটু লবণ দিয়ে আমরা একটা খেতে পারি, এরকম অনেকগুলো বিকল্প আছে যেগুলো খুব ন্যাচারাল জিনিস, যেগুলো ক্ষতি করবে না বরং উপকার করবে, এই বিষয়গুলো একটু। আপনার অসংখ্য ভিডিও তো আমাদের আপনার কোটি কোটি দর্শকরা দেখে আমাদের সোশ্যাল মিডিয়াতে, কিন্তু স্পেসিফিক তরুণদের প্রোগ্রামে তরুণদের অ্যাড্রেস করেই কথা হোক এটা আমরা চাইবো, তরুণরা রমাদানে তাদের খাদ্যাভ্যাসে কী কী বিষয় নিয়ে আসে? এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো যে তরুণদেরকে যে গঠনের জন্যে আমাদের বিল্ডিং ব্লকস হচ্ছে প্রোটিন। আমাদের যেমন একটা বিল্ডিং তৈরি করতে সিমেন্টের প্রয়োজন হয়, এই বডিতে কিন্তু আমাদের প্রোটিনটা খুব দরকার। যাদের বয়স গঠিত হচ্ছে বা যারা এখন গঠনমূলক বয়সে আছে, যাদের এখনও মানে সবার ডেভেলপমেন্ট হচ্ছে, গ্রোথ হচ্ছে ভালো, তাদের জন্যে প্রোটিন বেজ খাবার খেলে সবচেয়ে ভালো। তা আমি বলবো যে আপনি শাকসবজি দিয়ে ডিম, শাকসবজি দিয়ে মাংস, শাকসবজি দিয়ে মাছ, এটাই হচ্ছে মেইন ডিশ আপনাদের। ধন্যবাদ স্যার। আমরা মনে হয় অডিয়েন্স থেকে একটু প্রশ্ন নিতে পারি, রণরা উদ্গ্রীব হয়েছে। প্রথম প্রশ্নটি, জি, প্রথম সারি থেকে। আমি রাজমল হোসেন, পড়াশোনা করছি তেজগাঁও কলেজে। স্যার, আমার প্রশ্নটি হচ্ছে, আমরা অসুস্থ হয়ে গেলে অনেক সময় ঔষধ নির্ভর হয়ে পড়ি, সেক্ষেত্রে আমরা কি প্রকৃতি থেকে এই ধরনের কোনো ট্রিটমেন্ট নিতে পারি কিনা? আমরা জি, আমি প্রশ্নটি বুঝতে পেরেছি। আসলে অসুস্থতা আমাদের অর্জন। আমরা যখন বাজে খাবার নিয়মিত খাবো এবং যতটুকু খাবো সেটাকে বার্ন করবো না, বারবার খাবো, আমরা যদি একটু ব্যায়াম করি, পরিমিত খাই, তাহলে তো আমরা অসুস্থ হব না। এর সঙ্গে দরকার হচ্ছে একটু ভালো ঘুম, আর্লি ঘুমানো, ভোরে ওঠা, আর একটু সূর্যের আলোতে যাওয়া, একটা প্র্যাকটিস করলে কিন্তু আমরা ওষুধ থেকে বাঁচতে পারি। অনেক অনেক শুক্রিয়া। আমরা দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, যেহেতু সবাই, জি, পেছনের সারি থেকে বলবেন। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার আহমেদ সাইম, ফেনী সরকারি কলেজে পড়ালেখা করছি। আমি জানতে চাচ্ছিলাম, আমরা দৈনন্দিন ফাস্টফুড খাওয়ার মধ্যে আমরা খুবই অভ্যস্ত, আমরা এটার বিকল্পে কি গ্রহণ করতে পারি? রোজা আমাদেরকে শেখায় বিরত থাকা, তা আমরা এটা সিদ্ধান্ত নিতে পারি যে এই রমজানে অন্তত কোনো ফাস্টফুড, জাঙ্ক ফুড খাবো না, এছাড়া আমি আর বিকল্প দেখি না। আর বিনিময়ে আমরা ন্যাচারাল খাবারগুলোকে সুন্দরভাবে রান্না করে একটু ভ্যারাইটিস করে খাওয়ার চেষ্টা করবো, দ্যাটস অল। আমরা আরেকটি প্রশ্নের দিকে যাচ্ছি, যে সামনের সারি একজন ভাই। আসসালামু আলাইকুম, আমি সাদিকুল ইসলাম, রাজশাহী থেকে। জি, বলছিলাম সারাদিন রোজার শেষে ইফতারে আমরা কোন কোন খাবারগুলো গ্রহণ করবো যাতে করে সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায়? তরমুজ আমরা খেতে পারি, বিশেষ করে যাদের ডায়াবেটিস, আর তরুণদের নিয়ে আজকে কথা বলছি, যে তরুণরা তরমুজ খাবে। হ্যাঁ, এই সময়টা তরমুজ আল্লাহ কিন্তু দিয়েও দিয়েছেন আমাদের, খুব রমাদান, এই রমাদানটা আমরা আশা করছি পাবো। হ্যাঁ, তো এই যে একটু আগে যে শরবতের কথা বললাম, অর্থাৎ লেবুর পানিতে লবণ মিশিয়ে,
এটা চমৎকার যদি কেউ অ্যাভেল করতে পারে হিমালয়ান পিঙ্ক সল্টটা লেবুর পানির সঙ্গে হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে খেলে এটা দ্রুত এটা বডিতে আমার অ্যালকালাইন পরিবেশ তৈরি করে তো আমরা পানিটা খাওয়ার বিষয়ে বলেছি আর পানি টেনে নিয়ে যায় ভাজা পোড়াগুলো থেকে দূরে থাকতে বলেছি অতিরিক্ত মশলাগুলো থেকে দূরে থাকতে বলেছি তো আমরা যদি ন্যাচারাল খাবারগুলো খাই যেমন আমরা ঢেঁকিছাটা লাল চালের সঙ্গে শাকসবজি দিয়ে মাছ খেলাম এবং মাছটাকে পুড়িয়ে না ফেলে সেটাকে একটু সেদ্ধ করে যেভাবে আমরা রান্না করি এটাকে কষানো বলে বোধহয় মানে আমি না ভেজে ঠিক আছে প্রচুর শাকসবজি ফাইবার আছে এই ফাইবারগুলো সবসময় আমার বডিটাকে ফাইবার দিতে হবে তো সারাদিন রোজা রাখলে আমি তো পেটে কিছু পড়লো না এখন যদি আমি কতগুলো অ্যাসিডিক ফুড খেয়ে ফেলি তো ভাত একটা অ্যাসিডিক ফুড গরু একটা অ্যাসিডিক ফুড আবার ভাজা পোড়াগুলো তো অ্যাসিডিক ফুড আবার ডিম অ্যাসিডিক তো আমাদের এখানে অ্যালকালাইন ফুড কোনগুলো সেটা হচ্ছে ফ্রুটস এবং ভেজিটেবলস তো এই জন্যে আমরা যদি ফ্রুটসটা চুজ করি হ্যাঁ যেমন সিজনাল ফ্রুটসগুলো দেশীয় ফ্রুটসগুলো লোকাল ফ্রুটসগুলো কেমিক্যালবিহীন ফ্রুটসগুলো স্মার্টলি খাবারগুলো চুজ করে আজকে রয়েছেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যার আমরা শুনছিলাম স্যারের কাছ থেকে বিরতির পূর্বে আমরা একটি প্রশ্ন নিয়ে আবার স্যারের কাছে আসবো প্লিজ পেছনের সারি থেকে আসসালামু আলাইকুম আমি আল মাহমুদ বলছি ঢাবির বাংলাদেশ সাম্প্রতিক মেডিকেল কলেজ থেকে আমার প্রশ্ন হচ্ছে আমরা অধিকাংশ সময়ই রাতের খাবার খুব দেরিতে খেয়ে তারপর ঘুমিয়ে যাই সেক্ষেত্রে আমাদের শরীরে কী কী ক্ষতি হতে পারে দুটো ক্ষতি হতে পারে একটা হচ্ছে হজম হবে না ঠিকভাবে আর একটা হচ্ছে ঘুমেরও ব্যাঘাত হবে তো আমরা যদি ঘুমাতে যাওয়ার 2-3 ঘন্টা আগে খাবারটা শেষ করতে পারি এবং আইডিয়ালি আসলে 4 ঘন্টা আগে শেষ করলে ভালো বাট আইডিয়ালি আমরা পারি না অন্তত 2-3 ঘন্টা আগে শেষ করলে হয় কি মূল মেটাবলিজমটা হয়ে যায় তো খাবারটা এখন খেয়েও অমনি ঘুমালে খাবারও হজম হয় না ঘুমেরও ব্যাঘাত ঘটে দুটো প্রবলেম আর যাদের ওজন বেড়ে যাচ্ছে আমাদের তার তরুণদের ভিতরে এখন মুটিয়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়েছে তো আমি যদি খেয়ে অমনি ঘুমিয়ে যাই তাহলে ওই পুরো খাবারটার বেশিরভাগই চর্বি হিসেবে জমা হয় আর আমি যদি খাবারটার হজম শেষে আমি যদি ঘুমাতে যাই সেক্ষেত্রে ঘুমও ভালো হবে আর হজমটাও আগে হয়ে গেল তো আবার একটু খালি পেটে যদি আমি ঘুমাতে যাই তাহলে পেটে জমে থাকা ফ্যাটটা ঘুমের ভিতরে বার্ন হয় হ্যাঁ আর খেয়ে অমনি ঘুমালে সেটা জমা হয় তাহলে সম্পূর্ণ বিপরীত কাজগুলো হচ্ছে স্যারের সাথে যদি আমি একটু অ্যাড করি এই বিষয়ে সুন্নাটা আমাদের ভাইরা হয়তো জানেন যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসার পরে কারোর সাথে সাক্ষাৎই দিতেন না আপনিও জানেন নিশ্চয়ই এবং ম্যাক্সিমাম মাগরিবের আগেই সাহাবায়ে কেরামদের সময় খাবার রাতের খাবার মাগরিবের আগেই শেষ হয়ে যেত দর্শক আমরা বলতে পারি যে ইসলাম কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো আরও অনেক আগেই মডেল রেখে দিয়েছেন আমরা যদি সুন্নাহ ফলো করি পাশাপাশি সুন্নাহ তো ভুলে গিয়েছি অন্তত ডাক্তার সাহেবরা বললে হয়তো আমরা সেটাকে আমল মনে করি সওয়াব মনে করি এই জন্য এটা ভেবেও যদি করি এবং পাশাপাশি জেনে রাখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইল ছিল সবচেয়ে বেশি স্বাস্থ্যের ব্যাপারে সচেতন এবং সবচেয়ে বেশি নিজেকে সুস্থ রাখার জন্য সায়েন্টিফিক হ্যাঁ সবচেয়ে বেশি সায়েন্টিফিক আর কি তো আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি আমরা সামনের সারি থেকে একজন ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম আমি মাহফুজুর রহমান ঢাকা কলেজ থেকে আমার প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা রমাদান মাসে যখন সাহরি খাই তখন আমরা সাহরির সময় বেশি খেলে মনে হয় যেন আমাদের রোজাটা বেশিক্ষণ ধরে রাখা যায় কিন্তু আসলে কি সাহরির সময় বেশিক্ষণ বেশি খাওয়ার মধ্যে করলাম নাকি কম খাওয়ার মধ্যে আমি সাহরি খাওয়াতে অবশ্যই করলাম আছে কিন্তু এখানে অতিরিক্ত খেতে হবে এরকম কোনো কথা নেই আর এখানে আমি যেটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এবং আমার সায়েন্টিফিক্যাল যে ব্যাকগ্রাউন্ড সেখান থেকে দেখেছি যে একটা লোক যদি অনেক বেশি খায় তাহলে দেখা যাচ্ছে এই দুপুরের আগেই তার ক্ষুধা লাগে কিন্তু আপনারা খেয়াল করবেন যদি সেহরিতে খুব অল্প খান তাহলে কিন্তু আর ক্ষুধাটা লাগে না এটার কারণ হচ্ছে যে আমাদের যখন অনেক বেশি খায় অনেক বেশি ইনসুলিন বডিতে চলে আসে তো আমাদের ওই সুগারটা চলে যায় ঠিকই ইনসুলিনটা ক্লিয়ার হতে পারে না তার ফলে একটু পরেই মানে দুপুরের একটু আগেই দেখা যাচ্ছে যে কেমন একটা শরীর দুর্বল হয়ে যাচ্ছে হ্যাঁ খুব ক্ষুধা লেগেছে তো এই জিনিসটার কিন্তু এটাই হচ্ছে সায়েন্টিফিক্যাল ব্যাকগ্রাউন্ড তো আমি বলবো যে আমি ব্যক্তিগতভাবে সেহরি তেমন খাই না খেলে হয়তো পানি খাই বা একটু খেজুর খাই খুব সামান্য খাবার খেলেই বরং আমি সারাদিন খুব ভালো থাকতে পারি এবং আমার রোগীরাও তাই বলে আলহামদুলিল্লাহ আমরাও এটি প্র্যাকটিস করব সামনে থেকে একটি প্রশ্ন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মোহাম্মদ নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম প্রশ্ন হচ্ছে আমরা রমজানের খাবার 2 বেলা খাই আর জেনারেলি খাবার 3 বেলা খাই এটাতে ব্যালেন্স করব কিভাবে আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমরা বাসে গাড়িতে বাড়িতে যেখানে যাই নগরীতে ঢাকা শহরে দেখি সবার স্বাস্থ্য বারুক বা কমুক যেটাই হোক পেট সবার বাড়া তো এই বিষয়টা কেন আসলে এটা কিভাবে আমরা রিমুভ করতে পারি শুরু করতে পারি কিভাবে এটাতে রমজানের কোনো ভূমিকা আছে পেট দিয়ে শুরু করি যে পেটে অতিরিক্ত চর্বি মানে জমে যাওয়ার কারণে
হচ্ছে পেটটা বেড়ে যায় তো চর্বি জমার তো অনেকগুলো কারণ তার ভিতরে কিছু আমরা কভার করেছি যা খাচ্ছি সেটা বার্ন করছে না হ্যাঁ আবার প্রসেসড ফুড খাচ্ছি বডিতে বিষক্রিয়া হচ্ছে তো আমি এই রমজানটাকে এটার ওষুধ মনে করি যে যারা রমজানের রোজা সঠিকভাবে সঠিক খাবারের মাধ্যমে রাখবে একটু এক্সারসাইজ করবে এবং প্রচুর নফল ইবাদতগুলো করবে তাদের ভুঁড়িটা কমে যায় এটা হচ্ছে এটা উত্তর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যেটা জিজ্ঞেস করলেন যে তিন বেলা বা দুবেলা খাওয়ার বিষয় আমরা কোনো হাদিস কোরআন থেকে এরকম প্রমাণ পাই না যে তিন বেলা খেতে হবে দুবেলা খেতে হবে আমাদের যে সাধারণ মানে একজন প্রাণী আমরা তো এক ধরনের প্রাণী তাই না মানুষ তো আমাদের যাদের মানে ক্ষুধা অনুযায়ী খাওয়াটা হচ্ছে ঠিক আর আমি ইফতার করব কারণ সারাদিন খাইনি তাই আর সেহরি খাওয়া সুন্নত বলে আমি কিছু সেহরিও খাবো দ্যাটস অল আমি মনে করি জিনিসটাকে সহজভাবে আমরা দেখি ইনশাআল্লাহ আমাদের সংস্কৃতি তিন বেলা খাওয়া আজকে আমাদের একেবারে সময় শেষ প্রিয় ভাইরা আজকের প্রশ্ন নিতে পারছি না স্যারের কাছ থেকে বিদায় নিচ্ছি তবে ইনশাআল্লাহ সামনের আরও কিছু পর্বে আপনাকে পাবো সেই আশা ব্যক্ত করছি দর্শক শেষ পর্যায়ে এসে আপনাদেরকে নিবেদন করব তারুণের জিজ্ঞাসার এই অনুষ্ঠান থেকে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের এই পরামর্শগুলো স্পেশালি আপনাদের জন্য উপহার আসুন আমরা সুন্নাসম্মত জীবন গড়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি সুন্নাগুলো ফলো করি লাইফস্টাইলের ব্যাপারে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাকে ফলো করি তাহলেই দেখবেন সাররা যেই কথাগুলো বলছেন মিলে যাচ্ছে সব কিছু আল্লাহ তালা আমাদেরকে রমাদানে সুস্থ রাখুন আগামী দিন দেখা হবে ইনশাআল্লাহ আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তারা কভু পথ ভুলে যায় না।